আজকে একটা গুরুত্বপূর্ণ উপায় আপনাদের উপস্থাপনা করব, সেটা হচ্ছে মনোবল বা মানসিক শক্তি বৃদ্ধি করার কয়েকটি উপায়। এর উপায়ের ভিতরে একটা যোগ থাকবে এবং কয়েকটি উপায় থাকবে। এখন হচ্ছে মানসিক শক্তি, দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক শক্তি কিন্তু প্রচন্ড বৃদ্ধি, তাও লোকনাথ ব্রহ্মচারী মানসিক শক্তি বৃদ্ধি। তারপর সাধারণের ভিতরে দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নিশ্চয় তার জীবনী যারা জানেন তারা পড়েছেন, মানসিক শক্তি, কিন্তু খুব দরিদ্র ঘরের সন্তান, এদের মনোবল কত বেশি, সেই মনোবল বৃদ্ধি এদের ঠিক একটা উপায়ের ভিতর থাকা, একটা কিছু ভাবনা, যেটা করব সেটাই করব, সেটা না একবার না পারলে শতবার দেখব, এবং সংযম করা, যেরকম উপবাস করা, উপবাস করলে কিন্তু মনোবল বৃদ্ধি পায়। সংযমী মন সাধনার ধন। প্রত্যেকটা দিন ব্যক্তিকে সকালবেলা উঠতে হবে ঘুম থেকে, সূর্য যাতে না দেখে, সূর্যকে উঠে নিজেকে দেখতে হবে, এবং সকালে উঠেই আগে পরিশ্রম, যে কোনো উপায়, যোগ সাধনা, যে কোনো দৌড় এক্সারসাইজ, যে কোনো একটা করুন, এবং নিজের কর্মটা নিজে করুন প্রত্যেকটা দিন। পৃথিবীতে বিদেশে যারা গেছেন তাদের একা একা চলতে হয়, তো একা একা নিজে যদি কর্ম না করতে পারে সে চলতে পারবে না, অতএব নিজের কাজ নিজে করতেই হবে। এই বোধটুকু যখন জাগ্রত হয় সেই একা মানুষের জন্য দশজন মানুষ চালাতে পারে সে। এবার দুই নম্বর উপায়টা বলছি, যারা মোবাইল বা কম্পিউটারে অনলাইন অনেক কিছু দেখেন, অনেক কিছু দেখা আসক্তি হয়ে যায়, মানে নেশা করে মতো হয়ে যাচ্ছে, এর ভিতর কিন্তু কিচ্ছু নাই, ওটা সম্পূর্ণ তো সাজানো ভিডিও একটা মাত্র, এবং যা দেখে মনটা নষ্ট হয়ে যায়, অত্যাধিক চিন্তা বাড়ে, সেই দুশ্চিন্তার কারণ হয়ে যায়, তখন মনোবল কিন্তু এমনি খারাপ হয়ে যায়। একটা জিনিস দেখতে দেখতে মনের ভিতরে একটা একটা করে কৌতূহল কিন্তু বাড়ে, এই কৌতূহলটাকে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনার মনোনিবেশ হয় না অন্য ভালো কাজে, অতএব সেটার থেকে বিস্মৃত হন, আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর সেইটা বন্ধ করুন। তিন নম্বর উপায়টা, যেমন আমরা ভবিষ্যৎ চিন্তা করি, ভবিষ্যৎ তো অন্ধকার, আমি দেখছি না, আজকে এই মুহূর্তে আমি যে কর্মটি করছি সেটা সুন্দরভাবে নিজেকে মনোনিবেশ করি, এই মনোনিবেশ করলে হবে কি, সেটার ভিতরে একটা আনন্দ উদয় হবে, অতএব সেই ভবিষ্যৎকে ভাবার দরকার নেই, আজকে আপনি বেঁচে আছেন এই মুহূর্তে, মানে রোজ রোজই কিন্তু কেয়ামত হচ্ছে, এই রোজই কেয়ামত হয়, রোজ মানেই প্রতিদিন, আপনার মৃত্যু হলে কিন্তু কেয়ামত, অতএব সেই ভবিষ্যৎ আপনি জানেন না, আপনি আজ এই মুহূর্তে ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন, দেখুন আপনার মনোবল বৃদ্ধি হবে অবশ্যই, অতএব সেই দিকে মনোনিবেশ করুন। আজকে এক টাকা গোছাবো, আমার ভবিষ্যৎ ২০ বছর পরে এত হবে, ওই জীবন বিমা, জীবনের যার দাম নাই, জীবন মৃত্যু হয় পৃথিবীর বুকে এসে, তো যে যে জীবনের সম্বন্ধে আমরা জানি না, আজকে বেঁচে আছি কাল মুহূর্তের ভিতরে মরে যাবো, সেটা ভাবা যাবে না, ভবিষ্যৎ ভাবাটা নেই, আজকে এই মুহূর্তে ভালো ভাবি, এটা একটা উপায়। এবার চার নম্বর আলোচনার বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেটা খাদ্য, মানুষ খাদ্য খেয়ে খেয়ে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা খাবার, মনে করেন আপনার যেদিন মনে করেন যে আপনি মাংস খেতে ইচ্ছে করছে সেদিন বর্জন করুন, খাবেন না, যে আজকে খাবো না মাংস, আজকে ডাল ভাত খাবো, সবজি ভাত খাবো, সপ্তাহে একদিন দেখবেন আপনার পরিবর্তন এসে যাবে মনের ভিতরে। তারপর রাতের দিকে রাতের যে খাবার খেলেন না রাত্রে, আজকে খাবো না, তাহলে মনের ভিতরে একটা জিদ চেপে যাবে, তাহলে মনের শক্তি বাড়বে, এইটা, এই মনের শক্তি বাড়ানোর নানান রকম উপায় আছে, উপবাসই হচ্ছে তার উপায়। দেখুন ধর্মের ভিতরে আছে রোজা, সিয়ামের মাস, সিয়ামের ভিতর কিন্তু বহু রকম কন্ট্রোল আছে, আপনার দেখা, আপনার শোনা, আপনার জীবার লালসা, বহু রকম খাদ্য সাজানো হয়, কিন্তু আপনি কতটুকু খাবেন আপনার ভিতর সেটা নিয়ন্ত্রিত, এটা রোজা, কত সুন্দর উপায় আছে, প্রত্যেকটি ধর্মের ভিতরে রোজা উপবাস দেওয়া হয়েছে ধর্মের ভিতরে, যেটা কি মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য, আপনাকে খোদা পাঠিয়েছে, খোদার সাথে মনের মনের হচ্ছে মিলন, এই মনের সাথে খোদার মিলন, আর সেই মনটাকে নিয়ে যদি জগতের ভিতর মিলন করেন সে মনের শক্তি এমনি যাবে, কোনো দরকার নাই, আপনার ভালোবাসার ঘর একটা নারীকে ভালোবাসলেন, মেয়ে একটা ছেলেকে ভালোবাসলো, এর ভিতরে মানসিক শক্তি হারিয়ে ফেলে, আপনি যার কাছে ভালোবাসা চাইছেন সে ভালোবাসা দিতে পারবে না, কারণ দেহটার ভিতরে ভালো মন নাই, মানে স্বভাবটা খারাপ, সেই স্বভাব খারাপটাকে নিয়ন্ত্রণ করার জন্যই, মানসিক শক্তি বৃদ্ধি করার জন্যে, নিজেকে নিজে চেনার উপায় সেটার জন্য আমরা একটা, এবার হচ্ছে একটা যোগ দেব,
যোগটা হচ্ছে প্রাণায়াম সংযোগে। আপনি সোজা সহজ আসনে বসবেন অথবা চেয়ারে বসতে পারেন, টান টান হয়ে, একদম টান টান হয়ে চোখটা বন্ধ করে আপনার কন্ট্যাক্ট থাকবে এই আঙুলের আগা এই আঙুলের আগা, এই দুটা এখানে এইভাবে ধরতে হবে, বাঁ হাতে এইরকম। এই ধরার পরে এইভাবে এই পয়েন্টটা আসলো, আপনি সোজা হাঁটুর উপরে রাখলেন, সোজা বসেছেন, হ্যাঁ বসে চোখটাকে বন্ধ করেছেন, বুক ভরে গভীরভাবে নিঃশ্বাসটাকে টেনে নিলেন, হ্যাঁ নিঃশ্বাসটাকে টেনে নেওয়ার পর মুখ দিয়ে ধীরে ধীরে আপনার কন্ট্রোল হিসাবে ছাড়তে হবে। এই যে নিঃশ্বাসটাকে আমি ত্যাগ করলাম ধীরে ধীরে নিজের কন্ট্রোলের ভিতরে, কন্ট্রোলের ভিতরে বন্ধ করে, তারপরে দম বন্ধটা হয়ে গেল, দম বন্ধ করার পরে নিঃশ্বাসটা সম্পূর্ণ নিংড়ে বের করে দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত স্টপ করলাম, তারপর আবার গভীরভাবে নিঃশ্বাস নিয়ে এইভাবে শুরু করা। এখন কথা হচ্ছে যে আমি 100 বার বলেছি, এবার 100 বার যেতে শুরু করার আগে 10টা 10টা করে শুরু করুন, 10টা 10টা করে সময় বাড়ান, ব্যাস এইভাবে করতে করতে নিজের মনোবল এমনি বৃদ্ধি পাবে। আশা করি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।